আসসালামু আলাইকুম। আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ছাদ বাগানের থাই লাল জাতের জামরুল গাছ। তো এই গাছটা যখন আমি প্রথম কিনে আনি, গাছটা দেখে মনে হচ্ছিল না গাছটা বেঁচে আছে। গাছে কোনো প্রকার ডাল ছিল না, গাছের সব পাতাগুলো ঝরে গিয়েছিল। তো যারা আমার ভিডিওটা গত পর্বে দেখেছেন, মানে জামরুল গাছের প্রথম ভিডিওটা যারা দেখেছেন, তারা জানেন গাছটা কত চিকুন এবং ছোট ছিল। তো দেখেন নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। আর এই গাছটাকে আরও দ্রুত বৃদ্ধি করার জন্য এই অক্টোবর নভেম্বর মাসটা সবচেয়ে বেশি ভালো, কারণ এই মাসে গাছের বৃদ্ধিটা খুব দ্রুত হবে। যেহেতু এখন প্রচণ্ড গরমও পড়বে না এবং অত্যন্ত শীতও পড়বে না, এই সময় গাছের পরিচর্যাটা সবচেয়ে বেশি ভালো হবে এবং নতুন নতুন পাতা কিন্তু বের হচ্ছে, আরও নতুন নতুন পাতা বের হবে। তো যারা ছাদ বাগানে থাই জামরুল গাছ লাগিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই অক্টোবর এবং নভেম্বর মাসে আপনারা খুব সুন্দরভাবে পরিচর্যা করবেন এবং কী ধরনের পরিচর্যা করবে সেটাও আমি আপনাদের বলে দেবো। যেহেতু শীতকাল সামনে আসছে এবং একটা বিষয় সকলে জানেন, শীতকালে কিন্তু নতুন পাতা বের হয় না, গাছের বৃদ্ধিটা কিন্তু হয় না শীতকালে। এবং শীতকালে কিন্তু ফুল আসার সময় এবং শীতের শেষের দিকে সাধারণত জামরুল গাছে ফুল এসে থাকে। তো এই জন্য আপনাদের আমি বলবো এখন গাছের সঠিকভাবে পরিচর্যাটা করতে হবে। এই জন্য আপনাদের 10 থেকে 15 দিন পরপর নিয়মিত খোলসারটা ব্যবহার করতে হবে, পাশাপাশি ডিমের খোসাটা আপনারা তো ব্যবহার করবেনই, কারণ যখন ফলটা গাছে চলে আসবে তখন আপনারা ডিমের খোসাটা ব্যবহার করবেন। এতে করে গাছের ফলটা কিন্তু দ্রুত বড় হবে। এছাড়া গাছের নতুন নতুন পাতা যদি খেয়ে যায় সেক্ষেত্রে আপনারা রাত্রেবেলা আসবেন, আসার পরে দেখবেন এক ধরনের পোকা লাইটের আলো পাওয়ার সাথে সাথে লাইটের সামনে উঠতে থাকবে। সেই পোকাগুলো মেরে ফেললেই আপনার কিন্তু এই পাতা খাওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখবেন পাতার নিচে এই পোকাগুলো পাতা খাচ্ছে, সেটা রাত্রিবেলা আসলে আপনি কিন্তু ধরতে পারবেন। এছাড়া দিনের বেলা কিন্তু পোকাগুলো থাকে না। তো যাই হোক, গাছের বৃদ্ধির জন্য আপনারা এখন 10 থেকে 15 দিন পরপর 1 চা-চামচ করে ইউরিয়া, পটাশ এবং ফসফাইড তিন ধরনের সার ভালোভাবে মিশিয়ে 1 চা-চামচ সার আপনারা গাছের গোড়া থেকে একটু 6 ইঞ্চি পর্যন্ত দূরে ভালোভাবে দিয়ে দেবেন এবং পানিটা ঢেলে দেবেন যেন সারটা ভালোভাবে গলে যায়। এইভাবে 10 থেকে 15 দিন পরপর আপনারা কিন্তু একটানা গাছের পরিচর্যাটা করতে থাকবেন। এতে করে আপনার গাছটা কিন্তু খুব দ্রুত বড় হবে এবং আগামী বছর ফল আসার জন্য উপযুক্ত হবে। তো অনেকের গাছটা এখনও ছোট আছে, তো এই ছোট গাছটাকে দ্রুত বড় করার জন্য অবশ্যই আপনারা 10 থেকে 15 দিন পরপর 1 চা-চামচ করে সার ব্যবহার করবেন, রাসায়নিক সার। আপনারা জানেন তরল জৈব সার বলেন বা যে কোনো জৈব সার গাছের জন্য কাজ করার জন্য খুব দ্রুত কাজ করতে পারে না, খুব আস্তে আস্তে কাজ করে, অনেকটা হোমিওপ্যাথি যে ওষুধটা রয়েছে তার মতো। তো আপনারা রাসায়নিক সারটা ব্যবহার করলে, পরিমাণ মতো ব্যবহার করলে অবশ্যই আপনার গাছটা দ্রুত বৃদ্ধি পাবে, এবং যদি পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছটা কিন্তু মারাও যেতে পারে। তো এই জন্য সঠিকভাবে বলছি আপনারা 1 চা-চামচ সার ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, সব সার মিলিয়ে 1 চা-চামচ। আপনারা আবার অনেকে ইউরিয়া 1 চা-চামচ, পটাশ 1 চা-চামচ এভাবে ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এই জন্য সব সার মিলে 1 চা-চামচ ব্যবহার করবেন, একটি গাছের জন্য 1 চা-চামচই যথেষ্ট। তবে যে গাছগুলো 1-2 বছরের পুরনো সে গাছের জন্য 2 চা-চামচ ব্যবহার করলে বিশেষ কোনো অসুবিধা হবে না। তবে সাধারণত যারা ছাদ বাগানের গাছের ভিডিওগুলো দেখেন তারা নতুন ছোটো গাছের ভিডিওগুলো দেখে থাকেন। তো ধন্যবাদ সকলকে।